গজপতি জিলা স্তরীয় অন্তঃ বিদ্যালয় 17 বর্ষর কম বয়সর বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট গজপতি স্টেডিয়াম পার্লাখেমুন্ডি পরিসরে অনুষ্ঠিত হয়ে যাইছি। ফুটবল টুর্নামেন্ট উদ্ঘাটন উৎসবরে শ্রীযুক্ত গাবারা তিরুপতি রাও মাননীয় অধ্যক্ষ জেলা পরিষদ গজপতি মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে শুভ উদ্ঘাটন করেছিলেন। গজপতি জেলা স্তরীয় ফুটবল টুর্নামেন্ট 17 তারিখ পর্যন্ত চলিব। জেলার 7টি ব্লকর সমস্ত মেধাবী ফুটবল খেলাড়ি বালক বালিকা ভাগ নিয়ন্তু ও ফুটবল খেলরে ভাল প্রদর্শন করে জেলা ও রাজ্যর নাম রাখন্তু ও রাজ্য সরকারঙ্ক তরফরু ফুটবল খেলর বিকাশ নিমন্তে সমস্ত প্রকারর ব্যবস্থা যোগাই দিয়াযিব বলি জেলা পরিষদ অধ্যক্ষ শ্রী রাও বক্তব্যরে কইতিলে। উদ্ঘাটন উৎসবরে সম্মানিত অতিথি ভাবে জেলাপাল লিঙ্গরাজ পণ্ডা মুখ্য উন্নয়ন অধিকারী তথা কার্যনির্বাহী অধিকারী জেলা পরিষদ গজপতি রোমাঞ্চল খমারী ডেপুটি কলেক্টর তথা সহকারী জেলা ক্রীড়া অধিকারী নটবর গরডা জেলা শিক্ষা স্কুল পর্যবেক্ষক প্রেমরঞ্জন শতপথী জাতীয় স্তরীয় দিব্যাঙ্গ খেলাড়ি পূজস্বিনী নায়ক ও জেলা শিক্ষা অধিকারী প্রদোষ কুমার নায়ক প্রমুখ অতিথি পঞ্চাশদিন রহি নিজ নিজ বক্তব্য প্রদান করেছিলেন। আজ প্রথম দিনে আর উদয়গিরি ও মোহনা ব্লক মধ্যে খেল অনুষ্ঠিত হয়েছিল। ফুটবল টুর্নামেন্ট আজ আমার গজপতি জেলার স্টার্ট হয়েছে। এইটা ফিফা তরফ এটা হচ্ছে ওড়িশা গভর্নমেন্ট দিয়েছি। তো এইখানে আমার ভুবনেশ্বর মধ্যে অন্ডর 17 গার্লস মানুষের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট চালিয়েছে। তার সাথে সাথে আমার জেলা মানুষের মধ্যে আজ হ্যাঁ স্টার্ট করব। এইখানে আমি প্রসার করছে ফুটবল এবং সবু স্কুলকে আমি হাইস্কুল মানুষ আমি ফুটবল বি দেই দেবো যে ফুটবল আমরা প্রস্তুতি করা লাগে। তার সাথে টিম তাদের ফেলিসিয়েট করিবার আছে। তার সাথে মানে আশা করবি নিশ্চিত ভাল খেল হব সমস্ত এনজয় করবে। ମୋର ଓଡ଼ିଶାରେ ଏଥର ଅଣ୍ଡର 17 ଫିଫା ଫୁଟବଲ ଚାମ୍ପିଅନସିପଟା ହୋଷ୍ଟ ହେଉଛି ଯାହାର ଅନ୍ତର୍ଜାତୀୟ ପ୍ରତି ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟରେ ଆମର ପ୍ରତି ବ୍ଲକରୁ ଟିମ୍ସ କରାହେଇଛି ତାର ଗୋଟେ ସ୍ପୋର୍ଟସ୍ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ କରାହେଉଛି। ଆମର 13 ଟିମ୍ ଏଠି ନକ୍ଆଉଟ୍ ଆଉ ପଏଣ୍ଟସ୍ର ଟାଲି କରିକିରି ସ୍ପୋର୍ଟସ୍ର ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ କରାହେଉଛି ଆଣ୍ଡ ଏଇଥିପାଇଁ ଆମେ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ଧନ୍ୟବାଦ ଦେଉଛୁ। ତା ସହିତ ଫିଫା ସ୍ପନ୍ସର୍ଡ଼ ଆମ ପାଖରେ ଫୁଟବଲ୍ସ ଅଛି ଯେଉଁଟାକି ପ୍ରାୟ 400 ଫୁଟବଲ୍ସ ଆମେ ଡିଷ୍ଟ୍ରିବ୍ୟୁଟ୍ କରିବୁ ଏଭ୍ରି ସ୍କୁଲ୍ ଆଣ୍ଡ ଏଭ୍ରି ହାଇସ୍କୁଲ୍ ପଏଣ୍ଟସ୍ରେ ଆମେ ଏ ଗେମ୍ଟାକୁ ପ୍ରୋତ୍ସାହନ ଆଗକୁ ଦେବାକୁ ଚାହୁଁଛୁ। ଆଣ୍ଡ ଆମେ ପୁରା ଗଜପତି ଆସିକି ଟିମ୍ ଓଡ଼ିଶାକୁ ଟିମ୍ ଇଣ୍ଡିଆକୁ ପାର୍ଲାଖେମୁଣ୍ଡିରୁ ମନସୀ ପାଣିଙ୍କ ରିପୋର୍ଟ ନ୍ୟୁଜ୍ ଟିମ୍ ଓଡ଼ିଆ।